নমস্কার, এটা আর নতুন ভিডিও। আর এতিয়া মই গৈ আছো, রাইডত যোৱা নাই, মই গৈ আছো গুৱাহাটীৰ পৰা ঘৰলে নলবাৰী। বাকি কথা হল যে রাইড ফোরটো সাগে আপনাদের চালে সাগে, যেসকলে চা নাই চাব পারে। আর রাইড ফোরটো মই গৈছিল কলকাতালে, সেইটো কৰিছিল ফেব্রুয়ারি মাহত। ফেব্রুয়ারি মাহর 3 তারিখের পর 9 তারিখে শেষ হয়েছিল। তারপর ফেব্রুয়ারিত আহি পেলায় মই ঘরতে থাকিল বহুত দিন, ফেব্রুয়ারি মাহত পুরা ঘর থাকিল। তারপর মার্চত মই এটা হেৰি রুম ললো গুৱাহাটীত, আর রুমটোত গুৱাহাটীত থাকিল বহুত দিন, কতো রাইডত যোৱা নাই মার্চৰ মাহত। তারপর এতিয়া এপ্রিলতো মই রুমটোতে আছো, এতিয়া খালি ঘরলে গৈ আছো। মোৰ এটা কিবা বস্তু তাত থবলগীয়া আছে, সেইকাৰণে বস্তুটো থৈ পেলাই কালিলে আকৌ রিটার্ন হম গুৱাহাটীলে। বাকি মার্চ আর এপ্রিলত কোনো ধরনের রাইড করা নাই মই, এয়া ঘর আর গুৱাহাটী, ঘর আর গুৱাহাটী তেনেকুৱা চলি আছে। বাকি আপনার ফেব্রুয়ারির পর এতিয়া এপ্রিললেকে মই কলকাতা রাইডর পর আহি পেলাই বহুতখিনি বস্তু পাতিও ললো, যেনে টেন্ট ললো, তারপর আপনার গেস স্টোভ ললো, আর কিবা কিবি বস্তু তেনেকে ললো, সৰু সুৰা বস্তু কিছুমান, রেইন কাভারও ললো ভালকে। আর তেনেকে মানে কমপ্লিট এতিয়া মোর রাইডিং সেট আপটো কমপ্লিটে হয়ে গেছে। খালি দুটামান বস্তু লবলগীয়া আছে, সেইটো হৈছে সেইকেইটা হৈছে আপোনাৰ এটা স্লিপিং বেগ লব লাগিব, যিটো এতিয়া প্রয়োজন নাই, কারণ এতিয়াতো গরমের দিন, স্লিপিং বেগটো ঠান্ডার দিনত লাগিব। আর বাকি আপোনাৰ আৰু তেনেকুৱা বেলেগ একো নাই, হেৰি লবলগীয়া আছে টায়ার পাঞ্চার কিটটো লবলগীয়া আছে, মানে তাত টায়ার ইনফ্লেটার থাকিব, টিউব এটা থাকিব, আর যেখিনি লাগে আর টায়ার রিপেয়ারিং কৰিবলে যেখিনি বস্তু লাগে সেইখিনি কিটটো মানে সেইটো লবলে আছে। এতিয়া এই ভিডিওটোতে মই আপোনার কিছুমান আগত রেকর্ড করা কিছুমান ভিডিও ক্লিপস দেখাম, যেটো মই আপোনার গুৱাহাটীত যেটো রুম লৈছিলোঁ তাত মানে ইনডোর কেম্পিংৰ অলপ প্ৰেক্টিচ কৰিছিলোঁ মই, কারণ কেম্পিং মই কেতিয়াও কৰা নাই, বাহিৰত কেতিয়াও কেম্প টানি পেলাই টেন্ট টানি পেলাই তেনেকে থকা নাই মই কেতিয়াও, সো সেইটো প্ৰেক্টিচ নাই মোৰ থকা। সো সেইকাৰণে বাহিৰত কৰাৰ আগত মই আপোনার ৰুমতে কৰি ললোঁ অলপ প্ৰেক্টিচটো, যেখিনি যেখিনি সেট আপ মই কিনিছোঁ সেইখিনিৰে ধুনীয়াকে মানে কেম্পিংটো ইনডোরতে কৰিলোঁ, মানে প্ৰেক্টিচ কৰিছোঁ আৰু। বাকি সেয়া ভিডিওটো চাই লওক, তাৰপিছত লগ পাই আছোঁ। মই আগতে কেম্পিং কৰি পোৱা নাই, টেণ্টত থাকি পোৱা নাই, মানে টেণ্ট টানি পেলাই যেনেকৈ কেম্পিং কৰে যে সেইবোৰ কৰি পোৱা নাই। সো সেইকাৰণে অলপ তাৰ কাৰণে প্ৰেক্টিচ কৰি আছিলোঁ, যাতে মই সেইটো ৰাইড সেইটো ছিৰিজ ষ্টাৰ্ট হ'লে যাতে কেম্পিংটো কৰিব পাৰোঁ ভালদৰে। ইনডোৰতে মই মানে আপোনাৰ প্ৰেক্টিচটো কৰি আছিলোঁ, আৰু তাৰ কাৰণে মই ইয়াতে আপোনাৰ গুৱাহাটীত এটা ৰুম লৈ লৈছিলোঁ, যিখিনি আপোনাৰ ইউনিভাৰ্চিটি ওচৰত লংকেশ্বৰ বুলি কয় জেগাখিনি, আৰু আগৰফালে অলপ নাজাৰাটো মই দেখুৱাইছোঁ, এনেকুৱা ৰুমৰ পৰা খিৰিকিনি মোৰ নাজাৰাটো এনেকুৱা, আগৰফালে এখন পাহাৰ, ওপৰত এইটো লংকেশ্বৰ মন্দিৰ আছে, ইয়াত গাড়ী চলি থাকে এনেকৈ নন ষ্টপ 24 আৱাৰ্চ। এতিয়া অলপ কম আছে কাৰণ ৰাতিপুৱা সময়, যেতিয়া আপোনাৰ ৰাতিপুৱা 9:10 বাজে তেতিয়া আপোনাৰ বহুত ভিৰ হৈ যায় এইখিনি এৰিয়াত, মানে 10টাৰ পিছত। আৰু বাকী মোৰ ৰুমটো এইটোৱে, এনেকুৱা এইটো এটা ৰুম, সৰু ৰুম। বাকী ইয়াতে টেণ্টখন মই ছেট আপ কৰি লৈছিলোঁ, এখন নতুনকৈ টেণ্টখন লৈছোঁ মই, আৰু কিবা কিবি মানে বস্তু লৈছিলোঁ, সেইখিনি মই কৈ আছোঁ। বাকী টেণ্টৰ ভিতৰত এবাৰ মই দেখুৱাই দিছোঁ, টেণ্টৰ ভিতৰত এনেকুৱা ভিতৰটো এনেকুৱা টেণ্টৰ ধুনীয়া। ইয়াতে এইখন মেট্ৰেছখন এইখন বেলেগ, কিন্তু এইখন একচুৱেলি চেঞ্জ কৰিম মই, এইখন কেৰি কৰিবলৈ অলপ টান মানে, তো ইয়াত এয়াৰ মেট্ৰেছ আহি যাব প্লাছ স্লিপিং বেগ আহি যাব, সেইখিনি ল'বলৈ আছে, সেইখিনি পিছত ল'ম। বাকী টেণ্টৰ ভিতৰত এনেকুৱা আৰু টেণ্টটো, বাকী চেইনটো এনেকৈ মাৰি দিব পাৰি, মাৰি পেলাই এনেকুৱা অলপ মানে ভিতৰটো এনেকুৱা হ'ল, ওপৰ এইখন কাভাৰখনো মাৰি দিব পাৰি, মাৰিলে ধুনীয়া হয় আৰু বস্তুটো। ভিতৰত মই এবাৰ সোমাই পেলাই দেখুৱাই দিছোঁ, এনেকুৱা আৰু চেইনটো এনেকৈ মাৰি ল'ব লাগে ধুনীয়াকৈ, মাৰি ল'ব লাগে আৰু ধুনীয়াকৈ ঘূৰি থাকক, কাম কৰি থাকক, ঘূৰি দুজনৰ কাৰণে, কিন্তু এজনৰ কাৰণে মানে বস্তু পাতি লৈ পেলাই থাকিবলৈ মজা,
চ' ইয়াতে মই ইনডোৰত এইটো কেম্প এইটো টানি পেলাই মই বহুত দিন প্ৰেক্টিছ কৰিলোঁ। প্ৰেক্টিছ কৰি পেলাই কিছু প্ৰেক্টিছ হ'ল টেণ্টত থকা, ধুনীয়া এডজাষ্টমেণ্টবোৰ হৈছে। আৰু বাকী এতিয়া আউটডোৰত অলপ প্ৰেক্টিছ কৰিব আছে। এতিয়া মই আপোনাৰ কৈ আছোঁ যে ৰাইড ফ'ৰ যিটো কলকাতা গৈছিলোঁ যে, তাৰপিছত মই ৰাইডিং কৰা নাই, ক'তো যোৱা নাই তাৰপিছত। সেই মাৰ্চৰ মাহত মানে এতিয়াতো মাৰ্চৰ মাহত মই এইটো ৰুম ল'লোঁ, লৈ পেলাই ইয়াত প্ৰেক্টিছ কৰিলোঁ এইখিনি। আৰু কিছুমান বস্তু এমাজনৰ পৰা অৰ্ডাৰ কৰিলোঁ, অৰ্ডাৰ এই যেনেকৈ টেণ্টটো অৰ্ডাৰ কৰিলোঁ, আৰু প্লাছ এই গেছ ষ্ট'ভ, এইটো গেছ ষ্ট'ভটো অৰ্ডাৰ কৰিলোঁ। বাকী এইখিনি মোৰ মানে কিটচেন ছেটআপ আৰু মানে গোটেই এই বেগটোত আপোনাৰ কিটচেনৰ মানে বস্তু চস্তুবোৰ আছে। এইটো কুকিং ৰাইড এণ্ড কেম্প কৰিলে কুকিং কৰিবলৈ যাতে মোৰ ইজি হ'ব আৰু তেনেকুৱা। বাচন বৰ্তন আছে ইয়াতেও, বাচন বৰ্তন কিবা কিবি আছে, তেনেকৈ বস্তু যিখিনি লাগে আৰু। বাকী এমাজনৰ পৰা অৰ্ডাৰ কৰিছিলোঁ এইটো ব্লেক, আগতেতো মোৰ এইটো ব্লু কালাৰৰ ৰেইন কাভাৰ আছিলে ন এই বেগৰ কাৰণে, এতিয়া ব্লেক দুটা অৰ্ডাৰ কৰিছোঁ, এটা আৰু আছে, এইটো এটা আৰু কিবা সৰু সুৰা কিবা কিবি বস্তু অৰ্ডাৰ কৰিছিলোঁ তেনেকুৱা। সেইবোৰ লাহে লাহে হয়তো দেখা পাব। তো এই বনৰীয়াৰ হেৰি ছাইড বেগ যে, এটাটো ছাইড বেগ দেখিছিলে কলকাতা যাওঁতে, আৰু তাৰপিছত এটা ছাইড বেগ আৰু মই অৰ্ডাৰ কৰিছিলোঁ। তো তেনেকৈ কিছুমান বস্তু অৰ্ডাৰ কৰিছিলোঁ। বাকী মাৰ্চৰ মাহত কিছুদিন ঘৰতো আছিলোঁ, মই ৰেষ্ট কৰিছিলোঁ সেই ৰাইডটো কলকাতাৰ পৰা ৰাইড কৰি অহাৰ পিছত। তাৰপিছত ফেব্ৰুৱাৰী মাহত পুৰা ঘৰত ৰেষ্ট কৰিছিলোঁ। মাৰ্চততো এইটো ৰুমটো ল'লোঁ, তাৰপিছত ইয়াতে কেম্পিং কৰি প্ৰেক্টিছ কৰিলোঁ। এতিয়া মাৰ্চ আজি শেষ হ'ব, আজি 30 তাৰিখ। তো আজি মই এতিয়া ঘৰলৈ যাম, ঘৰলৈ গৈ পেলাই আপোনাৰ অলপ সেইটো ছাইডে আমাৰ যি সেইটো ছাইড আছে যে ভূটান চকী বা সেই তেনেকুৱা দাৰাগাঁও ছাইডে, সেইটো ছাইডে অলপ আউটডোৰ কেম্পিং কৰিম বুলি ভাবিছোঁ মানে এতিয়া প্লেনটো ঠিকমতে বনোৱা নাই। সেইফালে যাম, সেইফালে আউটডোৰ কেম্পিং হয়তো কৰি পেলাই মানে অলপ প্ৰেক্টিছটো আৰু বঢ়াব লাগিব মানে ৰাইড মানে কেম্পিং কৰা, কাৰণ ইজি নহয় সেইটো বস্তু, অলপ টাফ আছে। আৰু প্ৰথম ইয়াতে যেতিয়া মই আহি ৰূপটোতে যেতিয়া কেম্পিং কৰি পেলাই এনেকৈ সৰু স্কোপটোত যেতিয়া বনাই পেলাই খাইছিলোঁ, তেতিয়া তাৰমানে অলপ এডজাষ্ট হওঁতে অলপ টাইম লাগিছিলে। এতিয়া হ'ল বাৰু এডজাষ্ট, মানে ইয়াততো এনেকুৱা এইটো স্ট'ভতটো ইমান হেভি খানা বনাব নোৱাৰি ন, অলপ লাইট টাইপত কিছুমান খানা বনাব লাগে। আৰু এইটো যিটো মানে চিলিণ্ডাৰ আছে এইটো দামটো বহুত, 272 ৰুপিজ, মানে 300 টকাই মোটামুটি, আৰু এইটো দি যায় আপোনাৰ 7 দিনমান যায়। তো কষ্টলি হৈ যায় অলপ, সেইকাৰণে অলপ গেছটো বচাই পেলাই বস্তুবোৰ মানে কেনেকৈ কৰিব পাৰি সেইটো চাব লাগে। তো সেইকাৰণে অলপ মানে প্ৰেক্টিছটোৰ প্ৰয়োজন এইবোৰত, কাৰণ ডাইৰেক্ট যদি প্ৰেক্টিছ নোহোৱাকৈ আউটডোৰত কেম্পিং কৰিবলৈ ওলাই যায় প্ৰব্লেমত পৰি যাব পৰা চান্স থাকে। তো সেইকাৰণে মই প্ৰেক্টিছটো কৰি ল'লোঁ। এইটোৱে আছিল এটা সৰুকৈ প্ৰেক্টিছ কৰিলোঁ কেম্পিং ভিডিঅ', তেনেকুৱা আছিলে ভিডিঅ'টো। এইটো সেইটোৱে ৰুম আছিলে, সেইটো ৰুম এতিয়াও আছোঁ ৰুমটোত, কিন্তু এই যিটো ৰুমত দেখিলে এতিয়া এই ৰুমটো এৰিম মই 30 এপ্ৰিলৰ। আৰু 30 এপ্ৰিলৰ মই আপোনালোকক ধুনীয়াকৈ মানে বনৰীয়া আৰু যিখিনি ছেটআপ
বনরিয়াল লুকসটো কেন হয় এটা বেগ চেগ ধুনিয়া কাভার সাভার এটা ললো তো আগতে মোর অল্প রসি সসিরও প্রবলেম আসে যে যখন আগতে ভিডিও চাই আছে আগরপা গম পায় এই বেগ চেগ বান্ধিবলে যসির মোট বহু প্রবলেম আসে কাভারবোর কিনা কালারবোর ভাল না ব্ল্যাক না এটা ধুনিয়া ব্ল্যাক হয়ে গেছে সব রসি সসিব ধুনিয়া ব্ল্যাক রসি কিনে লো বড়িয়া ধুনিয়া এটা এটা আর বেগ চেগব নিদিলে মানে একদম ধুনিয়াকে থাকে গতি সেইব মানে দেখাম লাইকে পিছত সেই এটাতো আজি তো নেদেখাও কারণ এই ভিডিওতে দেখা পাব একচুয়ালি কিন্তু এটা আজি ঘর গিয়ে আছো সেই দেখাম মানে আপনার এপ্রিলের 30 তারিখে গতি এইকদিন মানে রখিব নালাগে ভিডিওটে আসব মানে রখিব লাগবে এপ্রিলের 30 তারিখ লেগে ভিডিওটো লগালগে আসব ইয়ার পিছত অল্প গছর ছাঁত রখিলো বহুত রোদ পুরা একদম মানে পিয়া পানি পিয়াও লাগি গেছিলে সেইকারণে অল্প রখিলো ইয়াতে রখি পেলে এটা ব্রেক ললো আর যেটা মানে মানে একচুয়ালি বনরিয়া এবার আজি দেখাম বলে ভাবিছো আজি এবার দেখাই লোক একচুয়ালি গোটেই যিনি মানে লাগেজ আছে যিখিনি সেইখিনি লডিং কৰে আজি গোটেই লডিং থাকিলে অল্প লুকসটো বেলেগ হয় কিন্তু আজি মই এতিয়া এনে লুকসটো দেখুৱাই আছো রাইট ফোর কলকাতা রাইডটো করে আহার পিছত কি কি চেঞ্জ হল সেখানে বাকি এয়াই হচ্ছে বনরিয়া ইয়াত এটা লুকসটো এনেকা এটা মানে স্টার্ট করছো ইয়ারপা এই একচুয়ালি আপনার সেই মেট্রেস এখন হয় যখন মই ঘর থবলে গৈ আছো এটা তাহলে সেইকারণে আপনার এখন থবলে একচুয়ালি আজি ঘর গৈ আছো গুয়াহাটিরপা এখন একচুয়ালি এটা প্রয়োজন নাই মোক মাজত লাগিছিলে এখানে লৈ আইছিলো ঘরপা ইয়াতে একচুয়ালি বেড হোল্ডার তাত মানে মেট্রেস এখন আছে আর ব্ল্যাঙ্কেট এখন আছে আর উপর যদি রেইন কাভার যেটু রেইন কাভার লৈছো ব্ল্যাক কালারও ধুনিয়া দেখি ব্ল্যাক কালার আর এইটো হৈছে মোৰ ল্যাপটপ বেগ আর লগত কিনা কিনি রেইনকোট থাকে আর কিনা কিনি থাকে যে সেই বেগ ইয়াতে আর বাকি এই রসিকিডাল যে আগতে মোর বগা রসি আছিলে দেখাত বহুত বেয়া লাগিছিলে আর মানে বান্ধিবলে বহুত প্রবলেম আছিল এটা এইটা কলা রসি কলা রসি একচুয়ালি কলা রসিটো তারমানে দীঘলটো নাপালো মই দীঘলটো অলপ দীঘল দীঘল কেইডাল ভাল দীঘলও লাগে চুটিও লাগে ইয়াতে কারণ লাগেজ যেতিয়া আপনার বেশি এনেকে থাক থাক হয়ে যায় ন তেতিয়া রসিব দীঘল দীঘল লাগে তেতিয়া সেখানে যেহেতু রসিটো দীঘল নাপালো মই ব্ল্যাক কালারও পালেতো মই লৈ লম আর করবাত এইকারণে ইয়াতে ধুনিয়াকে বান্ধি লৈছো গাঁঠি মারি পেলায় বড়িয়া হয়েছে এটা তারমানে রসিটো ধুনিয়া হয়েছে এইটো রসি বানজি রোপ আর এইফালে এনেকে ক্লিপ আছে ক্ল্যাম আছে এই ক্ল্যামত এনেকে লগাই দিব পারি এটা ধুনিয়াকে বড়িয়া আর এটা বাকিটো এই ট্যাঙ্ক বেগটো আগতে কাভারটো সাগে আপনাদের দেখিছিলে হেৰি ইয়েলো কালারও অরেঞ্জ কালারও এটা ব্ল্যাক কালারও কাভার হয়ে গেছে ধুনিয়া গোটেই ব্ল্যাক এই বেগটোতো আগতেও আসে কলকাতা রাইডত যাতে এই বেগ দেখিছিলে কিন্তু এটা বেগ আর মই এফালে আর লগাই দিছো এটা ফ্রন্টের পর লুকসটো এনেকা হয়েছে দুইটা বেগ দুই সাইডে লাগি গেছে কারণে ধুনিয়া আছে বাকি হেলমেটটো মোৰ একে আগর আছে বাকি এটা এনেকা সাইডের পর অল্প লুকসটো এনেকা হয়েছে এটা পুরা সব ব্ল্যাক দেখিছে না নাকি বহিয়া লাগিছে এটা আগতে এই মোৰ ব্লু আসলে কারণে ভাল লগা না আর এই অরেঞ্জ আসলে কারণে ভাল লগা না এটা কমপ্লিট মানে পুরা ব্ল্যাক আর পুরা কমপ্লিট ব্ল্যাক আর লগাতে মানে গোটেই জ্যাকেটটো ব্ল্যাক থাকি আর বগা বগা ডিজাইন আছে বাকিটো আপনার পেন্ট আর জোতাটো ব্ল্যাকে দেখিছে এভরিথিং ব্ল্যাক আর ব্ল্যাক হলে ভাল লাগে মোক ব্ল্যাকটো পছন্দ মোক বেশি বাকি এটা দেখাইছো এটা যেটো আসল আর এইখানে এইটো না থাকে এই সদায় না থাকে ইয়াত বেলেগ একটা বেগ আহি যাব ইয়ার সলনি লগত টেন্ট আহি যাব আর বাকি যেখানে বস্তু আছে লাগেজ আর বাকি যেখানে আছে ইয়াত পিছফালে আহি যাব ইয়াত একচুয়ালি মই সেডেল বেগ মানে সেডেল গ্রিলটো লগাম বলে ভাবিছিলো ইয়াতে দুটা এফালে একটা আর সেইফালে একটা বেগ দিবলে কিন্তু ইয়াত নলগাও কারণ এই বোকা বহুত চিটিকে তারমানে চিটিকিলে মই গোটেই বেগ কেইটা সাফা করে থাকি সেইকারণে মই ইয়াতে সেডেল গ্রিলটো নলগাও আর পেনি আর নলগাও প্রয়োজন নাই এনেকে ভাল লাগিছে মোৰ ধুনিয়া ইয়াতে গোটেই লাগেজখিনি থাকিব আর সেই গোটেই লাগেজখিনি যেটা লোড হব বনরিয়াত সেই মানে এটা চাগে এই ভিডিওত দেখাও নেকি সেই যেটা এটা ধুনিয়া রাইড এটা স্টার্ট রাইডত যাম আর ধুনিয়াকে দেখাম চাগে গোটেখিনি বস্তু বাকি সেয়াই এই ভিডিও এনেকা আছে এইখিনিয়ে আসলে এটা ইয়ারপা বেশি দূর নাই মোট ঘর ঘর বাদে আর লগ পাম ইয়ারে নেক্সট ভিডিওটা।